Bismillahirrahmanirrahim. Assalamualaikum. বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করেছিলাম আমি সকাল প্রায় 10টার দিক থেকে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের শিম গাছ। এখান থেকে আজকে অনেকগুলা শিম পাড়া হবে, কারণ এখানে অনেকগুলা শিম পাড়ার উপযুক্ত হয়েছিল তাই। আর এই শিমের পরিপক্ক বিচিগুলা যে আছে, ওই বিচিগুলা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। যে দেখো, এতগুলা শিম পেরে নিয়েছি, আমাদের শিম পাড়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বালাসুর। বালাসুর যাব চক্ষু হাসপাতালে, হীরাপান্না চক্ষু হাসপাতাল, ওখানে যাব। আর আমরা বালাসুর যাওয়ার জন্য কিন্তু অলরেডি অটোতে উঠে পড়েছি। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বালাসুর। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এই তো আমরা কিন্তু অলরেডি বালাসুরের কাছাকাছি চলে এসেছি। আর এদিকে হচ্ছে টিন কাঠ দিয়ে নতুন ঘর তৈরি করে রাখা হয়, রেডিমেড ঘর আর কি বিক্রি করার জন্য। এই ঘরগুলো কিন্তু আমার কাছে দারুণ লাগে দেখতে। তো আমরা অলরেডি বালাসুর আয়সা করছি। এখন হচ্ছে আর কিছু দূর গিয়ে আমরা নেমে যাব অটো থেকে। আর এই তো এদিকে দেখা যাচ্ছে আমাদের বালাসুরের বিক্রমপুর শপিং মল। এই তো এটা হচ্ছে বিক্রমপুর শপিং মল। আর তারপরে একটা হচ্ছে আলম প্লাজা, এটাও হচ্ছে শপিং মল। তো আমরা যাব আর একটু সামনে, আমরা যে হসপিটালে যাচ্ছি হীরাপান্না চক্ষু হাসপাতাল, সেটা আর একটু সামনে এবং রাস্তার অপোজিটে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং আমার পাশেই থাকো। আর তারপর আমরা অটো থেকে নেমে গেলাম এবং হীরাপান্না চক্ষু হসপিটাল হচ্ছে আর একটু ভিতর দিকে, তাই আমরা হাঁটতে শুরু করলাম। এখন এদিকে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হয়, হসপিটালটা হচ্ছে আর একটু ভিতর দিকে। তো আমি এখানে আর আগে পরে আর কখনো আসি নাই, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। তবে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগলো, খুবই মনোরম একটা পরিবেশ এবং খুবই ভালো লাগছে এখানে এসে। তো আমরা এই যে এক পায়ে দু পায়ে হাঁটছি আর আস্তে আস্তে করে হচ্ছে হসপিটালের দিকে এগুচ্ছি। আর এই যে হচ্ছে একটা খেজুর গাছ, এখানে কিন্তু রসের জন্য গাছটা তৈরি করা হয়েছিল ছোটের সময়। তো যাই হোক, ওই যে দেখা যাচ্ছে হসপিটালের মুখ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর হসপিটালটার সামনে কিন্তু ফুল গাছ লাগানো ছিল, আর এই ফুলটাকে আমরা গেট ফুল বলে থাকি। তোমাদের আঞ্চলিক ভাষায় এই ফুলের নাম কি তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো অনেকখানি রাস্তা হেঁটে হেঁটে তারপরে কিন্তু আমরা হসপিটালের কাছে চলে আসলাম। আর এখন হচ্ছে টিকিট কাটতে হবে। তো আমি টিকিট কেটে ঢুকে পড়লাম হচ্ছে ডক্টর দেখানোর জন্য, এখন বসে আছি সিরিয়ালে। আর তারপর ডক্টর দেখিয়ে চলে আসলাম হচ্ছে আলম প্লাজার সামনে। এই দেখো আলম প্লাজার, এখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, সবাই আসছে কেনাকাটা করার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু অলরেডি এখানে মানুষের গম গম শব্দ শুনে বুঝতেই পারতেছ এখানে যে কত মানুষ। তো আমরা এখন চলে যাব মার্কেটের ভিতরে, দেখি ভিতরে কী অবস্থা। এখানে প্রচুর মানুষের জন্য কিন্তু ঢুকাই যাচ্ছিল না। তো এই দেখো, তোমরা কিন্তু অলরেডি বুঝতেই পারছো প্রত্যেকটা দোকানেই কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। তো আমাদের বালাসুর বাজারে যখন এই অবস্থা, তো ঢাকাতে কেমন অবস্থা হতে পারে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর দেখো এখানে ড্রেসগুলোও ছিল মোটামুটি ভালোই। এই যে, তো আমরা এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম। আর তারপর আমি হচ্ছে আমার বাবুর জন্য ড্রেস কিনতে আসছিলাম, এই দোকানটাতে প্রথমে ঢুকলাম বাবুর ড্রেস দেখতে। ড্রেসগুলো যেমন তেমন মোটামুটি পছন্দ হয়েছিল, কিন্তু এখানে হচ্ছে প্রচুর প্রচুর দাম চাইছিল, তাই আমার সাথে দামে হয় না, আমি চলে আসছি।
আর এখানে হচ্ছে ভাইয়াগুলো আমাদের সাথে মজা করছিল, ভিডিও করছি তাই ব্লগার ব্লগার বলে মজা নিচ্ছিল আমাদের সাথে। তো যাই হোক, বাবুর জন্য ড্রেস দেখতেছিলাম এই তো। আর তারপর চলে আসলাম হচ্ছে জেমসদের দোকানে। এখানে হচ্ছে পরিচিত একজন দোকান ছিল তাই ওর সাথে দেখা করতে আসছিলাম। আর এখানে পুতুলওয়ালা শার্টগুলো দেখে হাসি পাচ্ছিল তাই ভিডিও করে নিলাম। আর এটাই নাকি এখন সবাই পড়তেছে। তারপরে হচ্ছে এই যে দেখো, বাইরেও কিন্তু অনেক কসমেটিক্সের দোকান বসছিল, আন্টিরা নিয়ে বসছিল। একটু ঘোরাঘুরি করে দেখলাম, তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।